আগামী 5 বছরে কেউ গরিব থাকবে না, প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সবাই বললেন ফারুক খান এমপি। কাশিয়ানি প্রতিনিধি সাজ্জাদ আলী তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। শনিবার সকালে গোপালগঞ্জ কাশিয়ানি শহীদ মিনার চত্বরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ এক আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফারুক খান এমপি। এ সময় সমিতির সভাপতি জিয়াউর রহমান জিয়াদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল হক চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য কান্তারা খান, উপজেলা নির্বাহী অফিসার মেহেদি হাসান, জেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, অফিসার ইনচার্জ ফিরোজ আলম সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এছাড়া সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা। পরিচিত সভার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের অভ্যর্থনা ও জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা পদকপ্রাপ্তদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় এমপি ফারুক খান বলেন, আগামী 5 বছর ধরে কোনো গরিব মানুষ থাকবে না। ইতিমধ্যে গৃহহীন, ভূমিহীন প্রত্যেককে একে একে করে সরকারিভাবে জমি এবং ঘর দিয়েছি। এই প্রজেক্ট চলছে, আগামী 5 বছরের মধ্যে একটা মানুষ থাকবে না যাকে আমরা বলতে পারবো ভূমিহীন বা গৃহহীন। সকলকে সমান করে দিয়েছি, এটাই হলো জননেত্রী শেখ হাসিনার সরকারের রাজনীতি। আমরা চাই বাংলাদেশের প্রতিটি মানুষের উন্নয়ন আরো ত্বরান্বিত হোক। একটা মানুষ থাকবে না যাকে আমরা বলবো ভূমিহীন, যাকে আমরা বলবো আমরা গৃহহীন, ইনশাআল্লাহ বাংলাদেশে থাকবে না। সকলকে সমান করে দিয়েছে, এটাই হচ্ছে জননেত্রী শেখ হাসিনার সরকারের রাজনীতি। আমরা চাই বাংলাদেশের প্রতিটি মানুষ মাহফুজ রহমান শতবর্ষ।